मार्मा সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাইকে ঘিরে রাঙ্গামাটিতে চলছে উৎসবের আমেজ। উৎসবের তৃতীয় শেষ দিনে রাঙ্গামাটি শহরকে অসমবস্তির নারিকেল বাগানে আয়োজন করা হয় জলকেলির। এতে পুরনো পাপ পঙ্কিলতা মুছে নতুন ও কল্যাণের আশীর্বাদ প্রত্যাশা করা হয়। বৃহস্পতিবার মার্মা সংস্কৃতির সংস্থা এই আয়োজনে যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাঙ্গামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে তামান্নাই জাহানের রিপোর্ট দেখুন। বর্ষবরণকে কেন্দ্র করে রাঙ্গামাটির মার্মা সম্প্রদায়ের সদস্যদের মাঝে বইছে উৎসবের জোয়ার। পুরাতন বছরের সাথে জীর্ণ পুরনো পাপ পঙ্কিলতা মুছে নতুনের আবাহন করা হয় নানা আয়োজনে। মার্মাদের বর্ষবরণ উৎসব সাংরাইকে ঘিরে সেই আবাহন ধ্বনিত হল পাহাড়ি জনপদে, যে উৎসবের প্রধান অনুষঙ্গ জলকেলি। বিগত বছরের গ্লানি, দুঃখ ও অপশক্তিকে দূর করার এই প্রতীকী উৎসব মার্মা সম্প্রদায়ের প্রধান সামাজিক অনুষ্ঠানও। মার্মারা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা। উৎসবের শেষ দিনে যোগদান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। আমরা সকলেই মিলে নিয়ে উৎসব করছি নতুন বছরকে স্বাগত জানানো। পুরাতন বছরের সকল দুঃখ ও গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলিতে অংশ নেন মার্মা সম্প্রদায়ের সদস্যরা। সাংরাইকে ঘিরে রাঙামাটি জেলায় মার্মাদের তিন দিন ব্যাপী উৎসবের শেষ দিনের এই আয়োজন মুখরিত ছিল উচ্ছ্বাস ও আনন্দে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।